আসসালাম রহমতুল্লাহ বারাকাতু যে মহতারামা জমার দিন আসার সের পর থেকে সূর্য দেওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে বান্দা যে দুয়াই আল্লাহর কাছে করবে আল্লাহ সেটা কবুল করে নেবেন তবে দোয়াটা তো সঠিক হতে হবে দোয়ার মূলনীতি অনুসারে হতে হবে অন্যায় অন্যায় দোয়া তো করলে হবে না কারো উপরে অন্যায় ভাবে লানত করলে সেটা তো আল্লাহ কবুল করবেন না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে তো সেটা আল্লাহ কবুল করবেন না পাপ কাজে সাহায্য করার দোয়া করলে সেটা তো কবুল হবে না দোয়া যেটা বৈধ দোয়া যেটা সেটা আল্লাহ কবুল করবেন জুমার দিন আসতে পর থেকে পর্যন্ত সময় এটা হচ্ছে দোয়া কবুলের সময় রাতের শেষ অংশ দোয়া কবুলের সময় আজান এবং মাঝখানে দোয়া কবুল হওয়ার সময় যে কোনো ফরজ সালাতের পর বান্দার মনটা যেহেতু বলো থাকে সেটা দোয়া কবুলের সময় নামাজের শেষাংশে সালাম ফেরানোর আগে এখানেও দোয়া কবুল হয় তার মানে এই নয় যে আল্লাহকে যা বলবেন আল্লাহ সেটাই আপনাকে করে দিবেন এটা তো এটা হবে না এতে করে আর গুণা হবে দুজন মানুষ ভালোভাবে চলতেছে মিলেমিশে এই দোয়া কখনই করা যাবে না হে আল্লাহ তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দাও শত্রুতা সৃষ্টি করে দাও এরকম দোয়া হচ্ছে অন্যায় দোয়া কপ কাজের দোয়া এরকম দোয়া আল্লাহ তারা কবুল করেন না নিঃসঙ্গত দোয়া যেটা যেখানে বান্ধা নিজের জন্য বা অন্যের জন্য দিনে আখ কল্যাণ চাইবে সেটা আল্লাহ কবুল করবে ধন্যবাদ